ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আমি সোহাগ আছি আপনার সাথে। এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব রিয়েলমি C17 এই ফোনটির বিস্তারিত সকল কিছু সম্পর্কে। এই ফোনটি রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ হয়েছে অফিসিয়ালি, এবং এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানতে হলে আমার ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। রিয়েলমি C70 এই ফোনটি মিড রেঞ্জ বাজেটের মধ্যে সেরা একটি ফোন হতে যাচ্ছে। ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর পাওয়ারফুল একটি ব্যাটারি, এবং এই ফোনটিতে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে 6.5 inch ডিসপ্লে, এবং সেই সাথে ফোনটিকে খুব চমৎকার লাগছে আমার কাছে। এবং এই ফোনটির রেজুলেশন ব্যবহার করা হয়েছে 720x1600 pixel, এবং এই ফোনটির প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ফোনটি মিড রেঞ্জ বাজেটের সেরা একটি ফোন হতে যাচ্ছে, এবং এই ফোনটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, এবং এই ফোনটিকে খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। এবং যারা খুব কম বাজেটের মধ্যে ভালো একটি ফোন খুঁজছেন এটি তাদের জন্য। রিয়েলমি C17 এই ফোনটি মাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এবং তা হচ্ছে 6128। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6GB RAM, এবং ইন্টারনাল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB মেমোরি, এবং এই ফোনটিতে চাইলে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন সর্বোচ্চ 256GB পর্যন্ত। এবং এই ফোনটিতে আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন 3.5mm অডিও জ্যাক, এবং ফোনটির ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13, 8, 2 এবং 2, এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে চমৎকার একটি ক্যামেরা, এবং তা হচ্ছে 8 megapixel ক্যামেরা। এবং এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে মাত্র 16,000 টাকায়, যা কিছুটা আমার কাছে বেশি মনে হচ্ছে, কিন্তু তারপরেও ভালো। এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 10। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখতে থাকুন, এবং সেই সাথে বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে